অনির্বাণ ভট্টাচার্য অববিট বাংলা সিনেমার বর্তমান সুপারস্টার। তার অভিনয় ক্ষমতা দিয়ে শুধু বাংলা নয়, মিশন মঙ্গলের মতো হিন্দি সিনেমাতেও জায়গা করে নিয়েছেন তিনি। সদ্য বিয়ে করেছেন মধুরিমা গোস্বামীকে, তাই কিছুদিন বিরতি সিনেমা থেকে। তার অগণিত ভক্তরা তাকিয়ে আছেন তার পরবর্তী ছবির দিকে। কিছুদিনের বিরতি কাটিয়ে আবার কার্যে ফিরছেন অনির্বাণ। যতই সিনেমা করুক, থিয়েটার তার কাছে সমান গুরুত্বপূর্ণ, তাই আবার কাজের শুরুটা করছেন থিয়েটারের শো দিয়ে। 7ই মার্চ একাডেমি অফ ফাইন আর্টসে রয়েছে তার নাটকের শো তিতুমির। এছাড়াও ইতিমধ্যে সে অ্যানাউন্স করেছে সে কাজ শুরু করছে তার পরবর্তী ছবি সাইকোতে, যেটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। এছাড়াও রয়েছে তার পরবর্তী ছবিগুলির মধ্যে অরিন্দম শীলের বালিঘর, রাজশ্রীদের বীরপুরুষ, ধ্রুব ব্যানার্জির গোলন্দাজ, যেখানে অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি দেখা যাবে দেবকেও। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।